আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম। আমার সংখ্যালঘুরা যারা এসেছেন, আমরা নিশ্চয়ই জয় শ্রীরামের মধ্যে দিয়ে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে স্মরণ করি। কিন্তু আপনারাও রামরাজ্য চান। রামরাজ্য মানে কি জানেন? রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই হলো রামরাজ্য। একেই বলে সুশাসন। আমি সমবেত হাজার হাজার কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই, দেশপ্রেমিক অভিনন্দন জানাই। মাত্র তিন সপ্তাহ আগে আপনারা কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীজির লক্ষ মানুষের সমাবেশ করেছেন। তারপরে আজকে আমাদের এই সাংগঠনিক জেলা তথা লোকসভা কেন্দ্রের যত বুথ আছে সমস্ত বুথ থেকে আমরা বুথ সশক্তিকরণের মধ্য দিয়ে উঠে আসা আমাদের কর্মী সমর্থক যারা বুথে ভোট করবেন, যারা বুথের সৈনিক, যারা এই নির্বাচনের আসল পরিচালক, তাদেরকে এখানে ডেকেছি চাপড়াতে আমাদের সমাবেশে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো জেলার সভাপতি মান্যবর নেতা অর্জুন কুমার বিশ্বাস মহোদয়কে। আমি শ্রদ্ধা জানাবো, কৃতজ্ঞতা জানাবো সম্মানীয় সমাজসেবিকা এবং আমাদের এই লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা ভাবী সাংসদ মাননীয়া শ্রীমতী অমৃতা রায় মহোদয়াকে, যিনি ঐতিহ্যবাহী রাজবাড়ির ঐতিহ্য বহন করে নিয়ে চলেছেন। আমাদের জোন কনভেনার অমিতাভ, জোন কো কনভেনার অমিতাভ রায়, ক্লাস্টার ইনচার্জ মান্যবর নেতা প্রবাল রাহা, বিভাগ কনভেনার অবসরপ্রাপ্ত সামরিক কর্মী রাষ্ট্রবাদী রামপদ দাস, আমাদের পাশের জেলা নদিয়া, পাশের জেলার দক্ষিণের সভাপতি বিধায়ক সম্মানীয় পার্থসারথী চ্যাটার্জি বাবুদা, প্রাক্তন মন্ত্রী এমএলএ বঙ্কিম ঘোষ, আমাদের কিষাণ মোর্চার রাজ্যের সভাপতি, এই জেলার প্রাক্তন সভাপতি মান্যবর মহাদেব সরকার, এর বাইরেও আমাদের অভিভাবক আশুতোষ পাল, কল্যাণ নন্দী, যারা প্রাক্তন ওল্ড অলওয়েজ গোল্ড, পুরনো চাল ভাতে বাড়ে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। এমন দুজন মঞ্চে আছেন যারা এখানে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছেন কিন্তু কখনো পদে যাননি, মাননীয় অসীম চ্যাটার্জি, মাননীয় মন্টু ঘোষ, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাই। লোকসভার ইনচার্জ স্বপন দাম, আমাদের আরেক এক্স প্রেসিডেন্ট হারাধন বিশ্বাস সুকমল বাবু লোকসভার কনভেনার, এর বাইরেও জেনারেল সেক্রেটারি যারা আছেন, আমাদের আমাদের প্রদীপ ঘোষ থেকে, শান্তনু সরকার থেকে, আমাদের প্রকাশ অধিকারী থেকে, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানাই। প্রবল দাবদাহ, তার মধ্যেও আপনারা এসেছেন, আমরা হয়তো আচ্ছাদন দিতে পেরেছি কিন্তু ফ্যান বা পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারিনি, আপনাদের কষ্ট হচ্ছে। বিপুল পরিমাণ মা দিদি বোন এসেছেন, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার মাতৃমণ্ডলী যারা নরেন্দ্র মোদীজির কথায় শক্তি স্বরূপা, তাদেরকে আমি নতমস্তকে প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন যে এই নির্বাচন
দেশের নির্বাচন, এই দেশের নির্বাচনে আমাদেরকে শুধুমাত্র এখান থেকে সাংসদ নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। আর 543টা আসনে আমরাই কেবলমাত্র লড়ছি, বিজেপি বা এনডিএ। এই শক্তি সিপিএম এর তো নেই, সিপিএম এর কথা ছেড়ে দেন, কেরালা ছাড়া সিপিএম কোথাও নেই, ত্রিপুরা থেকেও উঠে গেছে, পার্টিটা সাইনবোর্ডে পরিণত হয়েছে। আর অন্যদিকে তোলামূল কংগ্রেস, এই তোলামূল কংগ্রেস আগে জাতীয় পার্টি ছিল, এখন আঞ্চলিক পার্টি হয়েছে, তারা পশ্চিমবঙ্গের বাইরে একটি দুটি আসন ছাড়া নির্বাচনে লড়াই করার যোগ্যতা, সক্ষমতা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই। তাই বেল পাকলে কাকের কি, লোকসভা ভোটে তৃণমূলের কোনো ভূমিকা নেই। আপনারা যেমন এর আগে বারগুলোতে ওদেরকে এই কেন্দ্র থেকে জিতিয়েছেন বা জিতেছে ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে, কিন্তু তারা দিল্লিতে গিয়ে কোনো কাজ বা কোনো কথা বলতে পারেনি। আমার খুব লজ্জা লাগছে যে কৃষ্ণনগর থেকে সত্যব্রত মুখার্জির মতো মানুষরা, আরো বড় মাপের মানুষরা এখান থেকে জিতেছেন। এমনকি জাতীয় স্পোর্টস পারসন যতীনময় সিকদারও একটা সময় জিতেছেন, সেখান থেকে একজনকে আপনারা সাংসদ করেছিলেন, যিনি কোনোদিনও চাপড়া, করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া ইত্যাদির জন্য একটা শব্দ ব্যবহার করেনি। এই বিস্তীর্ণ এলাকা তেহট্ট মহকুমায় রেলের সংযোগ সাধিত হয়নি। তিনি যা প্রশ্ন করেছেন, কেন করেছেন, কেন তার এত আগ্রহ ছিল, ভাবতে লজ্জা লাগে যে এখানকার তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমান প্রার্থী একটা লিপস্টিক, একটা ভ্যানিটি ব্যাগ ইত্যাদির জন্য আমাদের দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন ঘুষের বিনিময়ে। একে ভোট দেবেন আপনারা? ভোট দেবেন লিপস্টিক চোরকে? ভোট দেবেন ভ্যানিটি ব্যাগ চোরকে? ভোট দেবেন লোকের পোষ্য কুকুরকে যে চুরি করেছে, যার জন্য সাংসদের পদ গেছে, তাকে ভোট দেবেন? ইচ্ছা আছে নাকি আপনার? ইচ্ছা নেই তো? তাহলে ইনাকে হারাতে হবে, জেতাতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের, যিনি ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছেন, পশুপ্রেমী, পরিবেশ প্রেমী, সমাজসেবী এবং একজন পরিপূর্ণ মানবী, যার মধ্যে মাতৃশক্তি আছে, যার মধ্যে শক্তি স্বরূপা আছে, যার মধ্যে আমরা দেবী শক্তির অনুভব করতে পারি, সেই একজন জননী তিনি আমাদের এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। আমাদের অনেকে দাবিদার ছিলেন, অনেকের যোগ্যতাও ছিল, এমনকি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে পাঁচজন, সাতজন, আটজনের লোকসভা ভোটে লড়ার তাকতও ছিল, যোগ্যতাও ছিল, বিচারের সঙ্গে, আদর্শের সঙ্গে তারা দশকের পর দশক যুক্ত থেকেছেন। তা আপনারা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করার পরে ক্লিয়ার হয়ে গেছেন যে রাজমাতাকে প্রার্থী করার পিছনে বসিরহাটের ওই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পিছনে চাকরি চুরি ধরার যিনি নায়ক অভিজিৎ গাঙ্গুলী, তাকে প্রার্থী করার পিছনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীর ইচ্ছাই কাজ করেছে। তাই রাজমাতাকে পাঠান নরেন্দ্র মোদীজির কাছে। কারোর এতটুকু কি দুশ্চিন্তা আছে, আছে যে প্রধানমন্ত্রী কে হবে? ঠিক হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে না? এই মহুয়া মৈত্রর পার্টি, সাদি সাহেবের পার্টি, অধীর চৌধুরীর পার্টি, এই কয়েক মাস আগে শীতের সময় যখন পাঁচ রাজ্যে ভোট হয়েছিল, মিজোরামে ভোট হয়েছিল, তেলেঙ্গানায় ভোট হয়েছিল, ছত্রিশগড়ে ভোট হয়েছিল, রাজস্থানে ভোট হয়েছিল,
মধ্যপ্রদেশে ভোট হয়েছিল, তখন বলেছিল এটা তো সেমিফাইনাল, এটাতে মোদিজিকে বিজেপিকে হারিয়ে দেব, এরপরে ফাইনালে আমরা জিতব। আমরা বলিনি, কারণ আমরা সবসময় জানি যে নরেন্দ্র মোদীর ভোটটাই অন্য জিনিস। দেশের কোন মানুষ দুর্বল নেতার হাতে এই দেশকে ছেড়ে দিতে চায় না, কেউ চায় না আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক, আমাদের আবার শরণার্থী হতে হোক, আমাদের আবার উদ্বাস্তু হয়ে পালাতে হোক, কেউ চান নাকি আপনারা? চান না? তাহলে এই নির্বাচনে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কে জিতেছে? বিজেপি জিতেছে। তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে? বিজেপি আসন বাড়িয়েছে। তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা 3 গোল খেয়েছে, এবারে 6 গোল মেরে আমাদের 400 পার করতে হবে। এইবার 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 আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন, গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি, এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে 1956 ভোটে, তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা। আজকে বলুন তো, আমার রোজাদার সংখ্যালঘুরা, রাষ্ট্রবাদীরা, আপনারা যারা এখানে এসেছেন, আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি, তারও বেশি হয়তো আছে, আপনাদেরকে আমি জানতে চাই এই এক মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে। একটা উদাহরণ আছে, উত্তরপ্রদেশে 18% মাইনরিটি বাস করে, কার ধর্ম, শিক্ষা, কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ? কারোর কাড়েনি। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। যোগী আদিত্যনাথ জি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন, বিকাশ দুবেকেও শিক্ষা দিয়েছেন, আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন। গুন্ডাদের কোন জাত হয় না, কোন ধর্ম হয় না, কোন সম্প্রদায় হয় না, গুন্ডা গুন্ডাই থাকে। বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। আজকে সংখ্যালঘুরা আপনারা বলুন, 21-এ তো লাইন করে ভোট দিয়েছেন, এখানে কে জিতেছে? রুকবানুর রহমান, এক চাকরির তালিকায় নাম আছে, সব গুণধর, এক একটা গুণধর, শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না, এখানেও গুণধর ভর্তি, ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি, পলাশিপাড়ার তিনি বিধায়ক, নাম তার মানিক ভট্টাচার্য, মমতা ব্যানার্জির বন্ধু, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? নদিয়া জেলার একজন এমএলএ, বড় নেতা, চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে, নিশ্চয় তরুণজ্যোতি তেওয়ারি তার বক্তব্যে বলে গেছে। আরেকজন তো একবার যায় একবার আসে, নাম তার তাপস সাহা, এখানকার বিধায়ক গুণধর, এমনি তো এখানে গুঁতাগুঁতি চলছে, আজকে সকালেও গুঁতাগুঁতি হয়েছে, এরা গুঁতাগুঁতি করতে করতেই শেষ হয়ে যাবে আর রানীমা দিল্লি চলে যাবে, আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে, জলঙ্গি নদী সংস্কার, জাতীয় সড়কের সম্প্রসারণ, ওরা আরো 1-1.5 বছর হয়তো সরকারে থাকবে, লাগবে না রাজ্য সরকারের টাকা, এটা তো বর্ডার এলাকা, রানীমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে, জল থেকে, সড়ক থেকে, সেতু থেকে, বিদ্যালয়ের পরিকাঠামো থেকে
সব উন্নয়ন রাজমাতা রানীমার হাত ধরে হবে। আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না। আমি বলতে চাই আমরা কি নদিয়া জেলার বড় অংশ ভারত ভুক্তি হয়েছিল কার জন্য বলুন? আমি গতবারে এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে, কবে জানেন? 15ই আগস্ট নয়, 18ই আগস্ট। ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানীমা, তিনি যদি না থাকতেন তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকতো না, বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো। ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে তো? ইচ্ছা নেই তো? তাহলে আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। আর সিএ এর মানে কি? যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয়। আজকে ঠাকুরনগর ধামে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে, হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে, ডঙ্কা বাজিয়ে যাচ্ছে, জয় হরি বল বলতে বলতে যাচ্ছে। এই মাটি থেকে মোদিজির প্রতিনিধিকে জেতান। সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না, শুধু তেজপাতা নাকি আপনারা? 21 সালের পরে আনিস খান, আমতা, মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে। রামপুরহাটের বগডুই 7 জন মুসলিম মহিলা 4 জন শিশুকে ভাদু আনারুল শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে। পঞ্চায়েত ভোটে 55 জন খুন হয়েছে, 37 জন সংখ্যালঘু। বোম বাঁধাবে আপনাদের দিয়ে, বোম মারাবে আপনাদের দিয়ে, গ্রেপ্তার করাবে আপনাদেরকে, আর খুনও হতে হবে নিরীহ সংখ্যালঘু মানুষগুলোকে। এইটাই তো তৃণমূলের কালচার। তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন। এই গত কয়েকদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল, সেই ঘটনায় ফিরাদ হাকিম গ্রেপ্তার হয়নি, বড় লোক না, মন্ত্রী, মেয়র শামস ইকবাল, কাউন্সিলর, 5 কোটি টাকার অডি গাড়ি চড়ে, সে গ্রেপ্তার হয়নি, সে মরেও যায়নি। চাপা পড়ে কারা মরেছে জানেন? 12 জন সংখ্যালঘু মহিলা পুরুষ, গরিব যারা। তাই দয়া করে আপনাদের শৌচালয় যারা লুট করেছে, আপনি আবাসের বাড়ি যাদের জন্য পাননি, কেন আবাসের পাননি, কে কে পাননি? 1,25,000-এর বাড়ি কেউ পাননি, কেন পাননি? মোদিজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি 45,000 কোটি টাকা পাঠিয়েছি, মমতা ব্যানার্জি 40 লক্ষ বাড়ি হয়েছে বলে আমাকে পাঠিয়েছে, আপনারা পাননি। মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না। আমাদের সরকার যেদিন রাজ্যে আপনারা করে দেবেন, তার পরের মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব, 3,000 করে টাকা দেব। সব মায়েদের বলুন, বিরোধী দলনেতা বলছে, দায়িত্ব নিয়ে বলছে, বিরোধী দলনেতা বলছে রাজস্থানের মতো 450 টাকার গ্যাস দেব প্রতিটা জায়গায়। সেই দেবগ্রাম, কালীগঞ্জ, নাকাশিপাড়া, বেথুয়া, চাপড়া থেকে তেহট্ট, সব জায়গাতে, এমনকি কৃষ্ণনগরের গ্রামগুলোতে হাজার হাজার ছেলে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে চলে গেছে, পরিযায়ী শ্রমিক। কেন এটা হবে? বিজেপিকে আনুন, ফেরাবো আমরা। মায়েরা, সন্দেশখালিতে যা হয়েছে ঠিক হয়েছে নাকি? ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ভুলে গেলেন মাঝরাতে পিঠা খাওয়া? এই মহুয়া মৈত্রর পার্টি
ধরবেন গ্রামে গেলে, বলে মাঝ রাতে কি পিঠা তৈরি হয়, ক্ষমা করবেন এদের? আপনারা ক্ষমা করবেন? করবেন এদের? সন্দেশখালির বদলা ইভিএম এ নিতে হবে। আপনারা এই নির্বাচনে জোট বেঁধে তৈরি হন। আমি অনেকবার এসেছি, রাজমাতার জয়নিং এ এসেছি, আজকে কর্মী সভায় এলাম, মোদিজি এসেছেন, আরো নেতা আসবেন, আমি আরো রোড শো করব। আমি নাকাশিপাড়া থেকে দেবগ্রাম রোড শো করব, আমি তেহট্ট বাজারে হাঁটব, আসুদাকে কথা দেওয়া আছে অনেক দিন হয়ে গেল, আসব। এ সিটে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী, ইডি সিবিআই কি করবে তো তাদের ব্যাপার, আমার বক্তব্য নেই, কিন্তু জনগণ যাতে এই রাষ্ট্র বিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায়, তার জন্য আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়ব। হ্যাঁ তো লড়বেন তো? বুথকে শক্তিশালী করবেন তো? তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। আজকে ফাঁকা মাঠে সভা করছে মমতা ব্যানার্জি, কাল থেকে কোথাও লোক নেই, বিশ্বাস করে না লোক। আজকেও বলেছে, যেহেতু গতকাল আমি গত পরশু দিন আমি বলেছি, বহরমপুরের প্রার্থী ডাক্তার নির্মল সাহা হীরা, তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস হীরা, আজকে বলছে আমার প্রার্থী জগদীশ বাসনিয়া হীরা, যাক নকল করতে শুরু করেছে, সবটা গোলমাল হয়ে যাচ্ছে, হিসাব গোলমাল হয়ে যাচ্ছে, হিসাব গোলমাল হয়ে যাচ্ছে। আজকেও বলেছে আমাকে দেখে ভোট দিন, আপনাকে দেখে কেন ভোট দেবে? পার্থ যখন চুরি করে, অপার বাড়ি থেকে যখন 51 কোটি পাওয়া যায়, আপনি বলেছিলেন পার্থ করেছে তো আমি জানতাম না। কেষ্টর সিকিউরিটি যখন 200 কোটি ধরা পড়ে, কেষ্ট যখন সকন্যা জেলে যায়, তখন আপনি বলেন কেষ্ট করেছে তো আমি জানতাম না, আর ভোটের সময় আমাকে দেখে ভোট দিন। সবাই জানে চোরেদের রানীকে, চোরেদের রানীকে, পার্থ কেষ্ট চুনোপুটি সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে। তো আসল চোর, আসল চোর, আসল চোর, আসল চোর হীরক রানী, 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 হীরক রানী। চলুন চোপড়া বাজারটা হেঁটে দিই। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা, তারা আজকে সারাদিন উপোসের পরে রোজা ভাঙবেন, তার আগেই কর্মসূচি শেষ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সংখ্যালঘুরা ভোট দেবেন তো? একটু দাঁড়ান না, দাঁড়ান আপনারা, ভোট হবে তো? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মোদিজি 175টা স্কিম একটাও আপনাদের বাদ দেয়নি, একটাও বাদ দেয়নি। চোর তৃণমূলের গেঁড়ু তুলতে হবে, বুথে বুথে হারাতে হবে, হারাতে হবে, এবং রাজমাতাকে মোদিজির কাছে পাঠাবেন, আর পরে রাজ্য সরকার ডবল ইঞ্জিনের তৈরি করার দায়িত্ব আমাদের। আমরা করব, সুশাসন দেব, সুরক্ষা দেব। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু শ্রী চৈতন্য দেব কি, প্রভু শ্রী চৈতন্য দেব কি। ভালো থাকেন। শুভেন্দুদার প্রোগ্রামে আমরা চমক তো ছিল শুভেন্দুদার চাপড়ায়, এখন সংখ্যালঘু জয়নিং হবে শুভেন্দুদার হাত থেকে এই চাপড়ার বুকে দাঁড়িয়ে। রফিক শেখ আমাদের মাইনরিটি মোর্চার হাত দিয়ে জোর তেলে হাততালি হোক। চাপড়ার বুকে দাঁড়িয়ে আজকে শুভেন্দুদার হাত থেকে এই ঐতিহাসিক কণে আজকে
এই ঐতিহাসিক জনসভা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু হওয়ার আগে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দাদারা যারা আজকে ভারতীয় জনতা পার্টির যে জয়েন করলো তাদেরকে গৌরিক অভিনন্দন। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, মোদি জি আগে বাড়ো, হাম তুমারি সাথ হ্যায়, সাথ হ্যায়, সাথ হ্যায়, মোদি জি আগে বাড়ো, হাম তুমারি সাথ হ্যায়, সাথ হ্যায়, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি, ভারত